পঞ্চগড়ে হঠাৎ করে গবাদি পশু গরুর দেহে সংক্রমণ হচ্ছে ভাইরাস জনিত রোগ ল্যাম্প স্কিন এর প্রভাবে জেলার ছোট থেকে বড় খামারি এবং এর সঙ্গে জড়িতরা পড়েছেন বিপাকে আক্রান্ত গরু শরীরে প্রথমে চামড়া উপরি অংশে টিউমার জাতীয় গুটি গুটি বসন্তের মতো দেখা দেয় সাথে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় জেলা প্রাণী সম্পদ অফিস বলছে এ রোগের প্রতিষেধক কোনো ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি পঞ্চগড় মোহাম্মদ সংবাদাতা রশিদের তথ্য ছবিতে বিস্তারিত পঞ্চগড়ে বেশ কিছু খামারে গরুর দেহে সংক্রমিত হচ্ছে নতুন ভাইরাস ল্যাম্পি স্কিন ফলে বিপাকে পড়েছে খামারিরা এই রোগে ব্যাপক হারে সংক্রমণের শিকার হচ্ছে গবাদি পশু সময়মতো চিকিৎসা ও ওষুধ না পাওয়ায় রোগ বেশি আকারে ছড়িয়ে পড়ায় হতাশ জেলার গোখামারি ও কৃষকরা জুলাইয়ের প্রথম থেকে পঞ্চগড়ে প্রায় দশ হাজারের মতো গরু রোগে আক্রান্ত হয় প্রাণী সম্পদ কর্মকর্তা ল্যাম্পি স্কিন রোগে আতঙ্কিত না হয়ে পশু রাখার স্থান ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই রোগ প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিনেশন কার্যক্রম আমরা চালু করেছি ইতিমধ্যে আমরা প্রায় চার হাজার পাঁচশোটি গবাদি পশুকে আমরা এই রোগের বিরুদ্ধে টিকা দিয়েছি আশা করি আমাদের এই রোগ অল্প মধ্যে নিয়ন্ত্রণ হবে এ রোগের কারণে দুশ্চিন্তায় পঞ্চগড়ের ক্ষুদ্র খামারিরাও তারা দ্রুত সরকারিভাবে চিকিৎসা সেবার দাবি জানিয়েছেন পশমের উপর চামড়াটার উপর আগে মৌমাছি খামড়াইলে যেরকম ফটকা ওঠে ওরকম ফটকা জাতীয় হয় পশম লাতেরিঙ্গে উঠেছে জীবিতা গ্রামে প্রত্যেকটা বাড়িতে পাঁচটা ছয়টা করি সাতটা করে গরু ধরছে আমরা এখন কি করব কোনো দিশা পাই না এখন তো আমরা মানুষ এমনিই করোনার অবস্থায় আক্রান্ত হয়ে আছি এখন হুট করে আবার গরুর এই রোগটা আসলো এখন আমরা কিভাবে ই করব না করব সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না হলে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন বলে জানান স্থানীয় এই পশু চিকিৎসক পায় সম্ভবত পায় প্রথমে আবার ওই যে গিঠো ফুলা ফুলে যায় এটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি তারপর কিছু কিছুটা আবার ওই ফুলা থেকে গোলায় ফুলে আসে এমনিতেই নরমালি ব্যথা ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়ালে কমে যায় ল্যাম্প স্কিন থেকে পরিত্রাণ পেতে জরুরি ভিত্তিতে প্রতিষেধকের ব্যবস্থা করার দাবি জানিয়েছে খামারিরা মাসায়লমি আর টিভি